রাজধানীর বুকে নবরূপে সুসজ্জিত হলো উমাকান্ত স্টেডিয়াম মাঠ। শুক্রবার উমাকান্ত স্টেডিয়াম মাঠে আধুনিক সিনথেটিক ফুটবল টার্ফের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও অন্যান্য বিশিষ্টজন। আধুনিক এই সিনথেটিক মাঠের সুবিধাযুক্ত হওয়ার ফলে সবুজ মখমল ঘাসে এবার রাজ্য ফুটবলের বড় আসর সংগঠিত করতে আর কোনো অসুবিধাই রইল না। একই সঙ্গে ফুটবলের উন্নতির দিকেও কয়েক কদম এগিয়ে গেল রাজ্য। শুক্রবার উমাকান্ত মাঠে এই আধুনিক টার্ফের উদ্বোধন করা ছাড়া ফ্লাড লাইট সুবিধার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। নিজের বক্তব্যে রাজ্যের খেলাধুলোর উন্নতিতে পরিকাঠামোগত এই উন্নতির প্রয়োজনীয়তা আর এই প্রসঙ্গে রাজ্য সরকারের উদ্যোগের কথাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ঐকান্তিক আগ্রহ আর প্রচেষ্টার কথা জানান তিনি। উনি যখনই যেটা বলেন আমরা সেইভাবে আমরা মানি এবং সেইভাবে উনিও কাজ করে যাচ্ছেন। তো আশা করি আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে স্পোর্টসকে অবশ্যই আমাদের প্রাধান্যতা দিতে হবে, কারণ স্পোর্টস ছাড়া একটা লোকের সম্পূর্ণতা হয় না, তার ডেভেলপমেন্ট হয় না, তার মস্তিষ্ক ডেভেলপ হয় না, শারীরিকও ডেভেলপ হয় না। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা যেহেতু এখানে প্রদান করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যা হবে ফ্লাইটের যে ব্যবস্থা সেটাও আমরা করবো। তো সেইভাবে আমরা চাই যে দল মতো নির্বিশেষে মানুষ এই খেলায় অংশগ্রহণ করুক এবং আমরা সেইভাবে আমাদের তরফ থেকে আমরা সব জায়গায় আমরা সবাইকে সাহায্য করবো। উত্তর পূর্বাঞ্চল যে খেলাধুলোর ক্ষেত্রে সারা দেশের শক্তির অন্যতম উৎস হিসেবে উঠে এসেছে নিজের বক্তব্যে তাই জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। যারা যুবকরা আছে, ছাত্র ছাত্রী অনেকজন আছেন এখানে, আপনারা খেলবেন, ইজ নট নট ফর শো। বিগত দিনে আমরা দেখেছি অনেক কিছু অলি ফর শো, আমরা চাই না অলি ফর শো, আমরা চাই ছেলে মেয়েরা খেলুক, স্পোর্টসম্যান হোক এবং আমরাও যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে খেলোয়াড় পাঠাতে পারি। তো দীপা বসে আছে আমার পেছনে, তখন আমাদের পরিকাঠামো ছিল না ঠিক মতে, তারপর অলিম্পিক্সে চলে গেছে। আজকে এই সরকার পরিকাঠামো বানানো প্রচেষ্টা করছে, আপনার সঙ্গে থাকবেন, যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত ওদেরকে নিয়ে আমরা কাজ করব। কারণ সরকার সবসময় আমরা চেষ্টা করি প্রতিবন্ধ সুশাসনই হোক বা খেলাধুলার ব্যাপারই হোক মানুষকে নিয়ে কাজ করা। আধুনিক এই সিনথেটিক টার্ফ তৈরি করতে যেসব বাধা কাটিয়ে এই আধুনিক পরিষেবা সূচনা করা হয়েছে তার উল্লেখ করেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, এক সময় যখন টাকার অভাবে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, তখনই এই মাঠ সহ অন্যান্য মাঠ তৈরিতে অল্প সময়ের মধ্যে কোটি কোটি টাকার সংস্থা করে দিয়েছে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এবং আজকে যার উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মাননীয় মুখ্য সচিব চিফ সেক্রেটারি, ওনার সঙ্গে কথা বললাম। ক্যাবিনেট মিটিংয়ে যখন সিদ্ধান্ত হলো, মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আমি বললাম যে মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের 20 কোটি টাকা প্রতিটা মাঠে, প্রায় 5 কোটি টাকা করে, 4টে মাঠে 20 কোটি টাকা, সেখানে কাজ চলছে, প্রায় 70% কাজ সম্পন্ন হয়ে গেছে, এখন স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা এই টাকা কোত্থেকে দেবো, আমরা 1 টাকাও এখন পর্যন্ত পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে কথা বললেন এবং আমি ধন্যবাদ জানাবো, আজকে এখানে দুজনেই রয়েছেন, যে বড় মানসিকতার প্রমাণ দিয়েছেন। সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে স্টেট ফিনান্স দপ্তর থেকে 20 কোটি টাকা ক্রীড়া দপ্তরকে আমাদের প্রদান করা হয়েছে, যাতে করে এই যে মাঠ আমরা শুরু করেছিলাম, এই মাঠগুলো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং রাজ্যের খেলোয়াড়দের উদ্দেশ্যে সেটা উৎসর্গ করতে পারি। আজকে এর জন্য মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান সুশান্ত চৌধুরী। রাজধানীর বুকে দৃষ্টিনন্দন এই উমাকান্ত স্টেডিয়াম এখন প্রকৃত অর্থেই রাজ্যের গৌরব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।